আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইতালি বা ইতালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউব বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো যে সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছে, প্রায় 5-7 হাজার পাসপোর্ট এর মধ্যে ফেরত দিয়ে ফেলাইছে এম্বাসি বিএফএস গ্লোবাল। সেগুলার নোলস্তা রেখে দিছে, শুধু পাসপোর্টগুলো ফেরত দিছে। তো সেগুলা ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা কি পরিমাণ ভিসা পাইতে পারে, তো সেটা নিয়ে একটা কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ এটা, আমার মোবাইলে মানে প্রতিদিন 50টা মেসেজ আসবে, তার মধ্যে এখন 20-25টা এইগুলোই আসে। তো এটা নিয়ে কথা বলবো। আর হলো ইটালিতে আসতে কত টাকা লাগে, অনেকের প্রশ্ন যে ভাই সত্যি করে বলেন তো ইটালিতে আসতে কত টাকা লাগে। তো ইটালিতে 2025 সালে যারা আসবেন সত্যিকারই একটা মালিক কত টাকা খরচ যায়, এটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন না, আপ ইমেল করছেন বা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন কিন্তু নোলস্তা জমা দিছেন কিন্তু পাসপোর্ট জমা নেয় নাই, বা পাসপোর্ট যাদের জমা আছে নোলস্তা সহ জমা আছে এই বছরই, তারা কি ভিসা পাবে, এগুলা নিয়ে আজকের ব্লগ। ইটালিতে আসতে কত টাকা লাগে? ইটালিতে আসতে আপনার যে 9 পৃষ্ঠার পিডিএফটা পূরণ করে এই সার্ভারে আজকে থেকে যে শুরু হইল, এখানে মালিকের এগ্রিকালচার আবেদন করতে হলে দুধ সার্টিফিকেট পরপর 2 বছরের ঋদিত্ব, যেমন 2024-এর ঋদিত্ব, 2023-এর ঋদিত্ব, যে আনার জন্য একটা শ্রমিক তার যে সরকারি একটা ঋদিত্ব দেয় যে বছরিক তার ইনকাম কত সেইটা, এবং আপনি আসার পরে কোথায় থাকবেন এবং আপনি আসার পরে আপনার সাথে কত টাকা বেতনে ধার্য হবে, কন্ট্রাক্ট হবে, এই কয়টা জিনিস দিয়ে একটা এগ্রিকালচার আবেদন করা যায়। তো আমি শুধু আজকে এগ্রিকালচার নিয়ে কথা বলবো। এগ্রিকালচার আবেদন করতে 16 টাকার একটা মার্কাতি বল্য লাগবে, যেটা সব আবেদনে লাগে, প্লাস এই ফর্মটা পূরণ করতে একটা কমার্শিয়ালিস্টা, ইটালিয়ান কমার্শিয়ালিস্টা দিলে একরকম লাগে, বেশি টাকা লাগে, বাংলাদেশি কাপ অফিসে থেকে পূরণ করলে তাদের যদি ক্লিক পর্যন্ত দায়িত্ব দেয় সর্বনিম্ন 200 ইউরো, মানে এইটা কিন্তু তারা কাজ করে টাকাটা নিতেছে, তাতে মোটামুটি টুকটাক খরচ দিয়ে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় 30,000 টাকা খরচ যায়। তো নোলস্তা উঠলে কত টাকা খরচ যায়, এরপরে যদি কোন যে সিঙ্গেল 1 সেন্ট পয়সা লাগে না, তো টাকাটা খাই কি? ইটালির প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলছে যে বাংলাদেশিরা 15,000 ইউরো দিয়ে আসে, এইটা ইটালির প্রত্যেকটা জনগণ জানে গেছে। অতএব আসতে মোটা একটা অঙ্ক দাবি করে এখন ইটালিয়ান যারা আপনার আবেদন করে দেয়, বলে যে এই কটা নোলস্তা উঠলে এতগুলো টাকা দিতে হবে। আবেদন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, আবেদন যে তৃতীয় পক্ষ তার হলো মাথা ব্যথা যে আপনার পাসপোর্টটা কালেক্ট করছে, আবেদন করতে যে আবেদনের টাকা এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মালিকের শুধু বলে যে তোরা বাংলাদেশিরা কোনো মাগ না কোনো লুক আনস না, আনতে গিয়ে এতগুলো টাকা লাগে, সেই হিসাবে আপনার টাকার পরিমাণ এক একজনের এক এক রকম হয়। বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি প্রায় 5-6 হাজার বা 7 হাজার 1-2 সপ্তাহে পাসপোর্ট ফেরত দিছে, সাদা পাসপোর্ট রিজেক্ট না, সব কিছু রেখা দিয়ে বলছে যে আবার ডাকাইতে পারে। হ্যাঁ, এইসব মানুষদের প্রত্যেকের মালিকের কাছে ম্যাক্সিমাম মেল গেছে। আমার পরিচিত এক ভাই, তার যে 2টা নোলস্তা উঠাই দিছে, তো তার মালিকের কাছে মেল আসছে, সেই মেলের জবাব দিছে যে সেখানে মেল করা হয়েছে যে যে শ্রমিকের জন্য আবেদন করা হয়েছে এই শ্রমিক কি এখন প্রয়োজন আপনার প্রতিষ্ঠানে, তো সেই মালিক জবাব দিছে যে এই শ্রমিকগুলা আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে আমার প্রয়োজন, আমার প্রতিষ্ঠানে তখন সিজন কাজ করানোর জন্য এই লোকগুলা প্রয়োজন। তো এটা হলো সে সত্য জবাব দিয়ে দিছে। এখন পেফুত্তুরা যাচাই বাছাই করবো এই মালিকের সব কাগজ ঠিক আছে কিনা, বাসার কন্ট্রাক্ট ঠিক মতো করছে কিনা, বা আসার পরে যে বেতন দিব সেই কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা, কত দিনের কন্ট্রাক্ট করছে, সব ঠিক থাকলে তার ঋদিত্ব, দুধ সার্টিফিকেট, সরকারের সাথে যে ট্যাক্সের লেনদেন সব কিছু ঠিক থাকলে যদি মনে হয় যে হ্যাঁ ভিসা দেওয়া যায়। এই মানুষগুলো যেগুলো পাসপোর্ট বাংলাদেশ থেকে ফেরত পাচ্ছে অনেকেই যাদের অরিজিনাল নোলস্তা ম্যাক্সিমামই ভিসা পাবে, তবে অপেক্ষা করতে হবে, কোনো গরম হওয়া যাবে না, কোনো খারাপ কোনো কিছু করা যাবে না। 2023 সালের ডিসেম্বরে যারা আবেদন করছেন বা 24-এ যারা আবেদন করে নোলস্তা পাইছেন, ম্যাক্সিমামই 90% এর উপরে মানুষ, 99.5% মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না,
চিন্তিত হওয়ার কিছু নাই। যারা ইমেল করছেন এবং নিজের ইমেল দিয়ে ইমেল করছেন এবং তার জবাব আসছে, আপনারা অপেক্ষা করেন পর্যায়ক্রমে, যাদের পাসপোর্ট ডেলিভারির এই ঝামেলাটা যাওয়ার পরেই দেখবেন আপনাদের প্রতিদিন 400-500 করে মানুষ, এমনও হইতে পারে 1000 মানুষে প্রতিদিন জমা দিতে বলতেছে, আপনার কাছে আসবে, রিপ্লে আসবে বিএফএস গ্লোবাল থেকে বা ইটালিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। যারা সঠিকভাবে নিজের ইমেল দিয়ে ইমেল করছেন তারা পাসপোর্ট নুলসারা চেক করব যে অরিজিনাল, তখনই আপনারা টাকাইব। এবং এই মুহূর্তে যারা নুলসা উঠতেছে তারাও কিন্তু আপনাদের মতো বিপদে আছে, কারণ হলো ইমেলও করা যাইতেছে না, অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যাইতেছে না। ভয়ের কিছু নাই, এগুলা ম্যাক্সিমাম সমাধান হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।